বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটা দেখছেন, সবাইকে জানাই ইউনিটি ফার্নিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো বরাবর আমরা চলে আসলাম নতুন ভিডিওতে। তো আমরা আজকে আমাদের ভিডিওতে দেখাচ্ছি একটা অ্যাল প্যাটার্নের ছোপা দেখাবো আপনাদের। তো ইউনিটি ফার্নিচার সবসময় কিন্তু বলে থাকে রিজনেবল প্রাইস আর হলো আপনার কোয়ালিটির কথা, এবং কোয়ালিটি ফার্নিচার দিয়েই রিজনেবল প্রাইস আমরা ইনশাল্লাহ ফার্নিচার দিব। তো এরকমই একটা ফার্নিচারই আপনাদেরকে দেখাবো আজকে, একটা ছোপা দেখাবো, অ্যাল সোফা দেখাবো। তো এটা দেখে অবশ্যই বুঝতে পারবেন আসলে রিজনেবল প্রাইসে, এবং আমার দেখতেই পাচ্ছেন আমার পেছনে আসছে সোফাটা, তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করেছেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, তাহলে ইউনিটি ফার্নিচার সবসময় আপনাদের অনেক ভালো ভালো এবং সুন্দর সুন্দর ফার্নিচার উপহার দিতে পারবে। তো আমরা আজকে আর দেরি করছি না, আপনাদেরকে দেখাচ্ছি সেই অ্যাল সোফাটি, প্লিজ দেখুন। তো রিজনেবল প্রাইসে, খুবই কম প্রাইসে, প্রাইসটা আমি লাস্টে বলে দিব, আপনি দেখেন। এখন সোটা দেখানোর চেষ্টা করছি এটা। তো এটা অ্যাল সোফাটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো অন্য অন্য ফার্নিচারও চলে আসে, আপনারা বুঝে নেবেন, তারপর আমরা টেনে দেখাবো। এটা হলো, এটা হলো অ্যাল সোফাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আপনারা দেখেন কত সুন্দর একটা কাপড়ে, সম্পূর্ণ একেবারে নীলে নীলে পুরাই নীলিমা। তো বুঝতেই পারছেন যে সম্পূর্ণ একেবারে শরতের আকাশের মতো নীল ফ্যাব্রিক্সটা আপনি দেখতে পাচ্ছেন। তো বাম পাশ থেকে আমরা দেখাই হাতলের অংশ থেকে, তো খুবই চমৎকার, এবং অল্প জায়গার মধ্যে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ একটা সোফার সেট বসে যাবে খুব অল্প জায়গার মধ্যে, এবং সম্পূর্ণ কোয়ালিটি মেনটেন করা হয়েছে। এটা সেগুন কাঠের হাতলটা আপনি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, সিম্পলের মধ্যে একটা হাতল করা অ্যালকনারের সোফাটা আপনি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। তো ফ্যাব্রিক্সটা দেখেন খুবই নাইস, সম্পূর্ণ নীলের নীলের মধ্যে একটা কাপড়, যারা নীল পছন্দ করে তাদের আকাশের মতো নীল, তাদের জন্য এই ফ্যাব্রিক্সটা। অবশ্যই যাদের পছন্দ হয় ইউনিটি ফার্নিচারে চলে আসবেন। তো অবশ্যই কোয়ালিটি ফার্নিচার এটা, এবং প্রাইসও রিজনেবল, আপনি নিতে পারেন ইউনিটি ফার্নিচারে এসে আপনার প্রোডাক্টটি। তো আমরা দেখানোর চেষ্টা করছি খুবই রিজনেবল প্রাইসে, এবং খুবই চমৎকার একটা সোফা আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। এই সোফাটা যার পছন্দ হয় ইউনিটি ফার্নিচারে চলে আসবেন। তো আমরা এটার দেখেন, এটার ব্যাক শেপটাও খুবই চমৎকার, বালিশগুলো দেওয়ার পরে ব্যাক শেপটা খুবই চমৎকার। এখানে আপনি বসার পরে, হ্যাঁ বসার পরে কিন্তু আপনি চাইলে মাথাও রাখতে পারেন, মাথা রেখে বসতে পারেন, খুবই চমৎকার। তো এইখানে খুবই চমৎকারভাবে এটা করা হয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আমরা দেখানোর চেষ্টা করছি, এবং বালিশের কাপড় এবং সিটের কাপড় খুবই দুইটাই সুন্দর, অনেক সুন্দর কাপড় দুইটাই, খুবই ভালো লাগছে দুইটার মধ্যে খুবই আপনার কন্ট্রাস্টটা খুবই দিয়েছে, কন্ট্রাস্টটা খুব চমৎকার একটা কন্ট্রাস্ট আসছে। তো আপনি দেখেন চমৎকার, এটা হলো আপনার, এখানে আপনি শোয়ার কাজটাও চালাই দিতে পারেন ইনশাল্লাহ। দেখেন এখানে কিন্তু একজন যে কোনো মানুষ আপনি ইজিলি ঘুমাইতে পারবে, এখানে বালিশ ফেলে আমরা কিন্তু ইজিলি একটা মানুষ শুনেছেন বালিশ ফেলে কিন্তু রিল্যাক্সে টিভি দেখতে পারবেন এবং ঘুমাইতে পারবেন। তো চমৎকার এটা, এটা খুবই আরামদায়ক এবং খুবই সিম্পলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সিম্পলের মধ্যে জিনিসটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা পুরো অংশটা আবার দেখে, যাদের পছন্দ হবে ইউনিটি ফার্নিচার চলে আসবেন ইনশাল্লাহ, পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত অ্যালকোনাটি। অনেকে সিম্পল অ্যাল চায়, এই জন্য আমরা আজকে এটা করলাম। এর আগে বেশিরভাগই আমরা গর্জিয়াস করেছি, এবার সিম্পল চায় অনেকে। তো প্রাইসটাও আমরা বলে দিব ইনশাল্লাহ। তো আমরাও খুব রিজনেবল প্রাইসে বিক্রি করব। তো আপনাদের সাথে সবসময় থাকতে চাই, নতুন নতুন ফার্নিচার উপহার দিতে চাই, তো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই অ্যালকোনার সোফাটি আমরা অবশ্যই দেখাতে পারলাম আপনাদেরকে ইনশাল্লাহ, দেখালাম। তো যা যা পছন্দ হয় ইউনিটি ফার্নিচার চলে আসবেন। তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, উত্তরপাড়া স্বাধীনতা সহনী রোড, ঢাকা 1212, চলে আসবেন। স্বাধীনতা রোডে ঢুকে, স্বাধীনতা সহনী রোডে ঢুকে এক মিনিট হাঁটলে আমাদের পেয়ে যাবেন ইউনিটি ফার্নিচার, অবশ্যই আসবেন, আপনার চাওয়ার দাওয়া চলবে এবং দেখে যাবেন। আমরা তো সবসময় বলে থাকি রিজনেবল প্রাইসে কোয়ালিটি ফার্নিচার, এটাও দেখে এসে দেখে শুনে বুঝবেন, আসলে তো আর নিতে হবে না, চা খেয়ে যাবেন, দেখে যাবেন ইনশাল্লাহ আমাদের কথা কাজে মিল আছে কিনা। তো আসবেন, অবশ্যই চায়ের দাওয়াত হলো। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।